নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে বেরিয়ে পড়েছি আমি প্রায় পুজো দিতে, ঠিক আছে। আজকে যাব আমাদেরটা বাড়ির অনেকটা দূরে, ঠিক আছে, একটা মন্দির আছে, সেই মন্দিরটায় আমরা পুজো দিতে যাচ্ছি। শুধু আমরা নয়, আমি একাই যাচ্ছি পুজো দিতে। এই যে রোদে রোদে হেঁটে হেঁটে, প্রায় এখন বাজে 11:30, 12টার সময় পুজোই বসে মন্দিরে বাম ঠাকুর। আর এখানে যে আমি গামলায় চাল আর ফল এখানে নিয়ে নিয়েছি, বাড়ি থেকে অনেকটাই বেরিয়ে চলে এসেছি। বাড়িটা কোথায় বলতে পারবো, ওই যে হাই সেখানে গাছগুলো দেখতে পাচ্ছে সেদিকে, অনেক দূরে দূরে গাছগুলো, মাঠটার সে পাশটায়, ওই দিকটাতে আমাদের বাড়ি, ঠিক আছে। ওখান থেকে এবারে হেঁটে 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 এসেছি। যা রোদ, কী বলবো, সকাল থেকে যেহেতু কোনো খাওয়া দাওয়া কিছুই হয়নি, শুধু জল একটুখানি খেয়েছিলাম, আর কিছু খাইনি। ভাবলাম পুজোটা দিয়েই তারপরেই খাবো। আজ হচ্ছে শনিবার, মানে মাসের ভাদ্র, শ্রাবণ মাসের শেষ সংক্রান্তি, ঠিক আছে। ওই জন্য ভাবলাম যে একটু পুজো দিয়েই চলে আসি, যে বাবু আর সবাই তো স্কুল গেছে, সময় হয়ে উঠে ওনার সময়টা হয়নি আর কি, সময়টা হয়ে ওঠে আসেনি। ওই জন্য ভাবলাম যে সময়টা যখন হয়ে গেছে, তাহলে এবার হচ্ছে আমি পুজোটা দিতে যাই, ঠিক আছে। মন্দিরটা অবশ্যই বন্ধুকে দেখাবো, আর একটু বাকি যেতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটা চলে এসেছি মন্দিরের একদম কাছে, ঠিক আছে। এটা মন্দিরের সামনেটা, সামনের যন্ত্রটা মন্দিরের, এটা মন্দিরের আটচালা। এখানে হচ্ছে হরেকৃষ্ণ নাম হয়, রাধা কৃষ্ণ নাম। এটা হচ্ছে আটচালা, এই ঠাকুর মন্দিরের এটা আটচালা। এটা নাম ফাম দিতে নয়, আর এই সেই মন্দির, মায়ের মন্দির, ঠিক আছে। এই মন্দিরটায় আমি এসেছি পুজো দিতে। আজকে প্রচুর রোদ বেরিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মন্দিরে চলে এসেছি একদম। আর মন্দিরে যে পাখা রয়েছে, এখানে একটা ভাই বসেছে খেয়াল করিনি, কি সুন্দর রামকৃষ্ণ মা কালী রয়েছে। এই যে একটা দিদিভাই আর ফল কাটছে, ঠিক আছে বন্ধুরা। এরপর এটা গেট, এরপর একটা দেয়া রয়েছে, সখী দু সখী রয়েছে, আর উপরটায় অনেক ঠাকুরের ছবি দেওয়া রয়েছে। এখানে অনেকগুলো ঠাকুর থাকে, মানে বাবা বললাম থাকে, মায়া থাকে, অনেক মাতা কালী মার সব রয়েছে। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।